দাঁড়িয়েছিলাম একটা গাড়ি ডিজবস্তি নদীতে না আসার পরে ডাইরেক্ট চলে আসে পোল দিয়ে, আসার পরে গাড়িটা জাম্পিং পড়ে বেসনে পড়ে গাড়িটা অনেকদিন ফাল্টি গিয়ে চলে গেল, রেললাইনের পাশে পড়ে গেল গাড়ি উপর থেকে জাম্পিং। রাস্তা ছিল না? রাস্তা ছিল না, কোনো রাস্তা নেই, নো এন্ট্রি ছিল না, না কোনো ছিল না। কয়জন ছিল গাড়ি? গাড়িতে ছিল চারজন টোটাল ফ্যামিলি, একজন মারা গেছে, একজন মারা গেল আর তিনজন জীবিত আছে, খুব ভালো আছে। দোষ কার, কী মনে হচ্ছে দোষ? এখানে কোম্পানির সম্পূর্ণ দোষ কোম্পানির, কোম্পানির উপর চাপ দেওয়ার পর জরুরি সবাই পাবলিক মিলে না দিলে রাস্তা বন্ধ হবে না। এর আগেও দুই ঘটনা করে একটা বাইকগুলো পুলের মধ্যে ধাক্কা করে মরছে, ওদেরকে এত বলার পরও ওরা রাস্তা কোনো ব্যবস্থা করতেছে না, রাস্তা ওরা খুলে রেখে দিয়েছে, কে মরবে মরবে। এখন থেকে যদি কোম্পানিকে বলা হচ্ছে যদি রাস্তা ঠিক মতন বন্ধ করা হয়। আপনার নাম? আমার নাম এমডি নাসির।